শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার নাম মুন্সি হাবিবুর রহমান, আতাসকুর্জ বাংলা জেলা, মৃত্যু রমনপাড়া গ্রাম, আজিমনগর ইউনিয়ন, থানা বাঙ্গা, জেলা ফরিদপুর। এই সময় আপনি কি করতেন? আমি ছাত্র ছিলাম। আপনার স্কুলের নামটা বলেন মনে আছে? দত্তপাড়া হাই একাডেমি। কোন শ্রেণী? ক্লাস টেন। আপনি কীভাবে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত হলেন? খামসেনারা তখন হাতল দিল মারে, মারার নড়িয়ে পড়িয়ে মরার চেয়ে নড়িয়ে মরি, এইভাবে আমরা ই করলাম, ভারতে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম। শিবচর থানার থেকে কিছু ছেলে পেলে আসলো, ওরা নৌকায়, বর্ষাকাল তখন শ্রাবণ মাস, শ্রাবণ মাসের এই বর্ষার সময় আমরা নৌকায় করিয়ে ওরা কান্দি দিয়ে ওই সে যশোর হইয়ে, জিকুরগাছা হইয়ে, বনগা বর্ডার দিয়ে ভারতে ঢুকি। জিকুরগাছা যাইয়ে আমরা বিপদে পড়ি, রাজাকাররা আমাদেরকে তাড়া করে। তখন বিলের ভিতরে, গ্রামের ভিতর দিয়ে চিনি নে জানি নে, তো জরজঙ্গলের পার হইয়ে তারপর ধান খেতে ভিতর দিয়ে পলাইয়ে আমরা দুই ভাই সাঁতরাইয়ে, সাঁতার পাই না, সাপ যায় বিভিন্ন রকম, শেষে পাট খেতের কিনারে যাইয়ে আসতে উঠি, গ্রামের ভিতরে যাইয়ে দেখি কি একটা মেয়ে রান্না করবার লাগছে, আমি তার পায়ে যাই ধরাই দিলাম, মারে আমার বাসা আমরা মানে পথার হয়ে গেছে। তখন মেয়েটা বলো কি আমার এই আমি রান্না করি, তোরা খাবি আর ই কর, আমরা তোরা এই বারিন্দে থাক, কেউ তো কিছু বলবে না, আমি আমার স্বামী গেছে কাজে আসো। তারপর সেই মেয়েটা সত্যি খেলি রান্না করলো ডাইভার, আমরা সেখানে খাইয়ে, তো বলো কি শেষ হইতে এখানে দিয়ে শরণার্থী নিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে ওই ঘরের পিছন দিয়ে রাস্তা। সেই মেয়েটা আমাদেরকে মায়ের মতোই ই করলো, হেফাজত করলো। মেয়েটা বললো যে বাবা তোমরা উঠো, ওই আসতেছে। তারপরে শেষে আমরা ওই সেই শরণার্থীদের মধ্যে দিয়ে ওই ঢুকে গেলাম ওদের মধ্যে। তারপর শেষে ওই ট্রেন লাইনে ওই বিপদ, ওখানে আর্মিতে থাকে, ট্রেনে আসা যাওয়া করে, শেষে ওই ট্রেন লাইনটা পার হয়ে যাওয়ার পর তারপরে একটু নিরাপত্তা অনুভব করলাম, ওই একটা স্মৃতি। পরে আমি চাইছিলাম যে ওই জায়গা যাই, কিন্তু আর যাওয়া হয় না, যে ওই মেয়েটারে সাহায্য করে এসে সেখান থেকে আমাদেরকে কল্যাণী ক্যাম্পে নিয়ে যায়। সেই কল্যাণী ক্যাম্পের থেকে আবার বারাকপুর ক্যান্টনমেন্টে আমাদেরকে, আমার শাস্তু ভাই আর আমি, সে মাস্টারি চাকরি করতো বারাক মাস্টার, বারাকপুর ক্যান্টনমেন্টের থেকে রাত্রে আর্মি গাড়িতে করিয়া আমাদের খরকাবাদ হইয়া নিয়ে গেল নিউ জলপাইগুড়ি পাঙ্গা নামক ক্যাম্পে। সেখান থেকে কয়েক মাস থাকার পরে সেখানে ট্রেনিং ট্রেনিং দিয়ে তারপরে আমরা আবার আর্মি গাড়িতে, ওই ভারতীয় আর্মি গাড়িতে করি আবার নিয়ে গেল বারাকপুর ক্যান্টনমেন্টে। সেখান থেকে আবার নিয়ে এসলো ইসে ওই গঙ্গা, এই আবার বর্ডারে, বর্ডার লাইনে আমাদের বাংলাদেশের ট্রাকে দিয়ে দিল। সেখান থেকে আমরা নিজ নিজ দেশে চলে আসলাম আর কি, সেই বাঙ্গা থানা নামাই দিল আমাদেরকে। সেখান থেকে আমরা ওখানে আবু আলম ছিল, ছোট আবু ছিল, ছোট আবুর কাছে আমরা গেলাম, সে আমাদের থানা কমান্ডার, সে আমাদেরকে অস্ত্র দেয়। যুদ্ধকালীন সময় আপনার কমান্ডার কে ছিলেন? সে খুব ভালো লাগছে,
যখন ফিরে আসলেন তখন মনে হয় নভেম্বর ডিসেম্বর মাস হয়ে গেছে। তখন মুক্তিযোদ্ধারা আর কি সব, তখন আমরা ওই আবু আমাদের ছোট আবু তার কাছে আবার গেলাম, কারণ ওই আমাদের তো রাজা গেছে আমাদের বাড়ি পোড়াবার জন্য। এই আমরা দুটো ভাই একই বাড়ি থেকে গেছি, আমাদের একটা নাম হয়ে গেছে ওই বাড়ির থেকে মুক্তিযোদ্ধা। খান সেনারা চারবার আইসে, উপর আল্লাহ সহায়, বৃষ্টি, এত বৃষ্টি, খান সেনারা বৃষ্টির ভয় পাইত, বর্ষাকাল অথই পানি, সেই পানির ভিতরটা তারা নৌকায় করে আসছে, আইসে যখন বৃষ্টিতে পড়ছে তখন ব্যাক করে চলে গেছে। এরপরে আবার আইসে ও আপ ডাউন চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের বাড়ি পুরাইছে, পুরাইয়ে আবার বৃষ্টি আইসে, তারা আবার ব্যাক করে চলে গেছে। আমাকে বাড়িও ছিল চার গেট, মনসুন নক্তি ছিল রাজাকার, ওই জাঙ্গাল পাশা আমার বাড়ি সোজাই, সে আমাদের বাড়ি পোড়ানোর জন্য বহুবার চেষ্টা করছে। আমার বাড়ি যদি পোড়াইতো আমার বাবা মা খুব কষ্ট পাইত, আল্লাহ তার বেস্ত নসিব করুক, সে মারা গেছে, পিতা মাও মারা গেছে, এই বাবা মার কোনো আসর লাগাইতে পারে নাই, কেউ আল্লাহ রক্ষা করছে। যুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে আপনি কী করবেন? আমার তখন আমাদের মানে হায়দার হোসেন মিয়া আমাদের এমপি ছিল বাগা থানার, এমপি সাহেবের কাছে দেখা করলাম, সে এতটুকু ছোট্ট একটু কাগজে লিখে দিল যে আমার দায়িত্ব এর মানে চাকরি দেওয়া, তার ভাগিনার কাছে পাঠাই দিল ঢাকা সেগুন বাগিচে। তাই সেগুন বাগিচে গেলাম, সে ছয় মাস মিনিস্ট্রিতে দেড় আমার বলো কি তুমি চলে যাও, আমি এটা আমার দায়িত্ব। আসাদুজ্জামান খান বরিশাল বাড়ি, সে মানে আমাদের চাকরি দেওয়ার জন্য মিনিস্ট্রিতে দৌড়েছে, চাকরি করেই পাওয়া যায় না, মিনিস্ট্রি থেকে অর্ডার করাইয়া তারপরে ছয় মাস আমার দৌড়িত হয়েছে মাসে মাসে। আপনি স্কুলে পড়তেন ক্লাস টেনে, আপনার পড়ালেখা ফিরে যান দত্তপাড়া একাডেমি, পড়াশোনায় আর ফিরে না যেয়ে আপনি চাকরিতে? হ্যাঁ, আর পড়াশোনায় যায়নি, ওই চাকরিতে। আর আপনার কাছে যে অস্ত্র নিয়ে সেটা আপনি? সে মানে ওই আবু আমাদের কাছে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্রটা আবার নিয়ে গেল ওই এইটা অদূত ওই বাঙা থানার আরো জন। আপনারা যুদ্ধের উদ্দেশ্যে নিজের জীবন ত্যাগ করার জন্য যে গেলেন, ট্রেনিং করলেন, যুদ্ধ করলেন, এখন বর্তমান যে বাংলাদেশ, আপনার কী মনে হয় যে আপনি কতটুকু আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে? আমার বর্তমানে বাংলাদেশ আমরা ঠিকই স্বাধীন করছি, সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সোনার বাংলাই করতে চাইছিলাম, কিন্তু আমার তো ক্ষমতা নাই দেশ গড়ার, যারা মানে এমপি এম এ মিনিস্টার টিনিস্টার হয় এরা কিন্তু দেশের মানে সেই রকম উন্নতি করতে পারতেছে না। বঙ্গবন্ধু যা চাইছিলেন আমাদের প্রত্যেকটা মানুষের শান্তিতে রাখবেন, এরকম তার আশা। আমাকে মনের বঙ্গবন্ধুর আদর্শে তো আমরা অনুপ্রাণ, সে যেভাবে মানে চায় আমরা ওর সততার সাথে, আমরা চাই না এক ভাই গরিব থাকুক আর এক ভাই কষ্ট করুক, সবাই যিনি শান্তিতে থাকে সেই চেষ্টা আমরা সবসময় আমাদের মনের ভিতরে আছে, কিন্তু সেরকম আশানোর ফল আমরা দেখতেছি। আর নতুন প্রজন্মকে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কী পরামর্শ দিতে চান? আমি পরামর্শ দিই যে তারা সততার সাথে লেখাপড়া শিখুক, দেশের উন্নয়নে তারা অবদান রাখবে, ভবিষ্যতে তারাই দেশ চালাবে, এই এইটা আমি আমার পরামর্শ দেন, তারা যেন সুন্দরভাবে তাদের জীবনটা করে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন
আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।